জামালপুরের মেলান্দহ উপজেলার 10 নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার 27শে রমজান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ আনজু মনোয়ারা বেগম হেনা চৌধুরীর নেতৃত্বে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ফজলুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান হিল্লুল সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম রুশো, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আফসারি, ইউপি সচিব তাসলিমা আক্তার, প্যানেল চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বাবুল, সংরক্ষিত মহিলা আসনের ফরিদা বেগম সহ সকল সদস্য ও এলাকাবাসী।